Sorry, I might be a little late. Kimba, did you like yesterday's movie? হঠাৎ করেই আপনার মোবাইলে এরকম মেসেজ চলে আসতে পারে। মনে হতে পারে কেউ ভুল করে আপনার নম্বরে টেক্সট করেছে। আপনি সরল মনে এর উত্তর দিয়েছেন আর এতেই হয়তো প্রতারকের শিকারে পরিণত হয়ে কোটি কোটি টাকা হারানোদের তালিকায় আপনিও যুক্ত হয়ে গেলেন। কিভাবে? আন্তর্জাতিক অপরাধ চক্র ক্রিপ্টোকারেন্সির নামে অনলাইনে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ। এ কাজে তারা ব্যবহার করছে ইউকেতে নিবন্ধিত ছোট ছোট কোম্পানি। তদন্তে দেখা গেছে 150টিরও বেশি জাল সংস্থা, যার মধ্যে অনেকগুলিরই চীনের সাথে সম্পর্ক রয়েছে। তারা অনলাইনে লোকেদের টার্গেট করছে, প্রেমের ফাঁদে ফেলে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে নিচ্ছে। যে পদ্ধতিতে এ ধরনের প্রতারণা করা হয় তার নাম পিক বুচারিং। পিক বুচারিং কি, অনলাইনে কীভাবে ফাঁদে ফেলে প্রতারণা করা হয় এবং এর থেকে নিজেকে নিরাপদ রাখার উপায় সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখুন আর অনুগ্রহ করে নাও বাংলা সাবস্ক্রাইব ও ফলো করুন। ইন্টারনেটে পরিচয়, মেসেজ আদান প্রদান, ধীরে ধীরে ভালো লাগা, এরপর ভালোবাসা, অনলাইনে মন দেয়া নেয়া, তারপর একজনের হৃদয়টা ভেঙে চুরমার, খালি হয় ব্যাংক অ্যাকাউন্ট, অপরজন বিপুল অর্থ হাতিয়ে লাপাত্তা। মনে হতে পারে অনলাইনে নিয়মিত ঘটে যাওয়া প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা এটি, কিন্তু না, এক অন্যরকম প্রতারণা, যার নাম পিক বুচারিং বা শুকর জবাই। পিক বুচারিং, এই অদ্ভুত নামটি এসেছে চীনা শব্দ সা জু পান থেকে। এর অর্থ একটি শুকরকে খাইয়ে দাইয়ে স্বাস্থ্যবান করে সেটিকে জবাই করা। পিক বুচারিং প্রতারণায় অনলাইনে যোগাযোগ স্থাপন করে প্রথমে কারো আস্থা অর্জন করা হয়, পরে ছলছাতুরির মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগে প্রলুব্ধ করা এবং একসময় সুযোগ মতো সব অর্থ নিয়ে গায়েব হয়ে যাওয়া, কখনো আবার পাচার করা হয় বিদেশে। 2019 সালের দিকে চীনে পিক বুচারিংয়ের প্রতারণা ব্যাপক হারে বেড়েছিল, পরে তা অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে। এর সঙ্গে জড়িত প্রতারকেরা সাধারণত নিজেদের ধনী তরুণ তরুণী হিসেবে পরিচয় দেয়। তারা শিকার ধরে অনলাইনে অপরিচিত মোবাইল নম্বরে খুদে বার্তা পাঠানোর মধ্য দিয়ে আস্তে আস্তে যোগাযোগের মাধ্যমে বাড়ে ঘনিষ্ঠতা, কখনো তা গড়ায় প্রেম ভালোবাসাতেও। এক পর্যায়ে প্রতারক শিকারীকে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগে প্রলুব্ধ করে অনেকে বিনিয়োগ করেন। প্রথম দিকে বিনিয়োগের লাভ দেওয়া হয়, এতে লোভে পড়ে অনেকে আরও বেশি বিনিয়োগ করেন। এভাবে চলতে চলতে প্রতারক যখন বুঝতে পারে সে শুকরকে খাবার খাইয়ে মোটাসোটা করে ফেলেছে, তখনই সেটিকে জবাই করা হয়। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করা সব অর্থ নিয়ে গায়েব হয়ে যায় সে। পুরো প্রক্রিয়াটাই ঘটে অনলাইনে। এমনই এক ভুক্তভোগী স্যাম ছদ্মনামের যুক্তরাজ্যের এক ব্যক্তি, গত ডিসেম্বরে পিক বুচারিংয়ের শিকার হয়ে 54,000 পাউন্ড হারিয়েছেন 46 বছর বয়সী ওই লোক। এর মাসখানেক আগে ইনস্টাগ্রামে জেসিকা নামের এক চীনা নারীর সঙ্গে পরিচয় হয় তার। দুজনের সম্পর্ক সামনের দিকে এগোয়, যথারীতি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেন স্যাম। একসময় স্যামের সন্দেহ জাগে, গুগল সার্চ করে তিনি দেখতে পান ইনস্টাগ্রামে জেসিকা জাপানের এক মডেলের ছবি নিজের প্রোফাইল পিকচার হিসাবে ব্যবহার করেছে। বিষয়টি জেসিকাকে জানালে জেসিকা স্যামের বিনিয়োগ করা 54,000 পাউন্ড নিয়ে হাওয়া হয়ে যায়। কেবল টাকা নিয়েই প্রতারণা নয়, পিক বুচারিংয়ের মাধ্যমে মানব পাচারের ঘটনাও ঘটছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক সংস্থা প্রোপাবলিকার অনুসন্ধানে উঠে আসে চীনের অপরাধী চক্রগুলো পিক বুচারিংয়ের মাধ্যমে চীন ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে চাকরির লোভ দেখিয়ে অনেককে বিদেশে পাচার করছে। পাচারের পর অনেকের ঠাঁই হয়েছে কম্বোডিয়ার উপকূলীয় শহর সিহানোকভিলে। সেখানে তারা কাজ করতে না চাইলে খাবার না দেয়া, মারধর ও বৈদ্যুতিক শখের মতো নানা উপায়ে নির্যাতন করা হয়। প্রতারকদের ঘাঁটি যুক্তরাজ্যে। এই প্রতারণার সাথে জড়িত আন্তর্জাতিক অনেক চক্র যুক্তরাজ্যকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। পিক বুচারিং প্রতারণাকে ব্যবসায়িক পর্যায়ে নিয়ে গেছে তারা। যুক্তরাজ্যে পিক বুচারিং প্রতারণার গভীরে যেতে একটি অনুসন্ধান চালিয়েছে দেশটির সংবাদ মাধ্যম অবজারভার এবং অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক সংস্থা দ্য ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম। অনুসন্ধানে উঠে এসেছে তাক লাগানো সব তথ্য। অনুসন্ধানে যুক্তরাজ্যের 168টি ব্যবসা প্রতিষ্ঠান শনাক্ত করা হয়েছে। এগুলোর বিরুদ্ধে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা বা বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রতারণার অভিযোগ রয়েছে, আর এই প্রতিষ্ঠানগুলোর প্রায় অর্ধেক পিক বুচারিং প্রতারণার সঙ্গে যুক্ত।
যুক্তরাজ্যে কোম্পানি নিবন্ধন সহজ হওয়ায় আর মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জনের উদ্দেশ্যে প্রতারকেরা যুক্তরাজ্যকে তাদের আদর্শ স্থান হিসেবে বেছে নিয়েছে। এর জন্য তারা যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার ঘর বা দোকানের ঠিকানা ব্যবহার করে কোম্পানি নিবন্ধন করেছে, যার সাথে আদৌ তাদের কোনো সংযোগ নেই, এমনকি এসব ঘরবাড়ি বা দোকানের মালিকেরাও তা জানেন না। অনেক ভুয়া ঠিকানাও ব্যবহার করা হয়েছে, অনেকগুলো আবার নিবন্ধন করা হয়েছে ইন্টারনেট ডোমেইন ঠিকানায়। যুক্তরাজ্যের মতো একটি উন্নত দেশের কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে অনেকেই দ্বিধা করেন না। অনেক ভুক্তভোগীর অভিযোগ, ওই প্রতিষ্ঠানগুলো যদি যুক্তরাজ্যে নিবন্ধিত না হতো তাহলে ভুলেও সেখানে বিনিয়োগ করতেন না তারা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক সফটওয়্যার প্রকৌশলী যুক্তরাজ্যে নিবন্ধন নেওয়া জিওন গ্লোবাল লিমিটেড নামের একটি ভুয়া প্রতিষ্ঠানে বিনিয়োগ করে প্রায় $5.5 লাখ খুইয়েছেন। এদিকে যাদের ঠিকানা ব্যবহার করে ভুয়া প্রতিষ্ঠানগুলো খোলা হচ্ছে তারাও কম ভোগান্তিতে নেই। প্রতিদিনই চিঠি আসছে তাদের ঠিকানায়, মাঝে মধ্যে অপরিচিত লোকজনও ঠিকানায় এসে নিবন্ধন করা প্রতিষ্ঠানের খোঁজ করেন। যেভাবে পিক বুচারিং থেকে নিজেকে রক্ষা করবেন, অপ্রত্যাশিত যোগাযোগ, অপরিচিত কারো থেকে অনাকাঙ্ক্ষিত যোগাযোগে প্রতিক্রিয়া দেবেন না, ভিডিও চ্যাটে অংশগ্রহণ করতে অস্বীকৃতি। যদি দেখেন আপনি যার সাথে মেসেজ আদান প্রদান করছেন তিনি ভিডিও চ্যাটে বা সামনাসামনি আসতে চান না, তবে সম্ভবত তিনি প্রোফাইল পিকচারের ব্যক্তি নন, তাই সাবধান। আর্থিক তথ্যের জন্য অনুরোধ, অনলাইনে পরিচিত হওয়া, কারো সাথে ব্যক্তিগত আর্থিক তথ্য শেয়ার করবেন না, নির্দিষ্ট আর্থিক পণ্যগুলিতে বিনিয়োগের আমন্ত্রণ, কোনো অযাচিত বিনিয়োগ পরামর্শ বা টিপস থেকে সতর্ক থাকুন, অজানা বা বিভ্রান্তিকর বিনিয়োগের সুযোগ, পণ্যটি যত্ন সহকারে মূল্যায়ন করুন, সেই সাথে আপনার বিনিয়োগের অনুরোধকারী ব্যক্তি অথবা কোম্পানি সম্পর্কে ভালোভাবে জানুন, অতিরঞ্জিত বা আবেগঘন বিষয়, অতি মুনাফা বা নিশ্চিত লাভ, এরকম বিনিয়োগ ভালো করে যাচাই করুন। প্রতারকরা প্রায়শই আপনার আবেগ নিয়ে খেলতে পারে, যেমন আপনি কি আপনার বাচ্চাদের কলেজে পাঠানোর জন্য টাকা চান না। প্রতারণার শিকার হলে কি করবেন? দুর্ভাগ্যক্রমে আপনি যদি প্রতারণার শিকার হয়েই যান তাহলে যত দ্রুত সম্ভব আপনার ব্যাংক এবং আইন প্রয়োগকারী সংস্থা এবং স্থানীয় পুলিশকে অপরাধের বিষয়ে রিপোর্ট করুন। যত বেশি দেরি করবেন আপনার ব্যাংকের পক্ষে যে কোনো প্রতারণামূলক লেনদেন ফিরিয়ে দেওয়া এবং আইন প্রয়োগকারী সংস্থার পক্ষে চুরি হওয়া তহবিল শনাক্ত করা, জমা করা বা বাজেয়াপ্ত করা তত কঠিন। অনলাইনে সকল কার্যক্রমে সচেতন থাকুন, নিজেকে নিরাপদ রাখুন।